ভাত ডালের পাশে বা রুটির সাথে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুঁদরি রেসিপি। অনেকেই আছে কুঁদরি খেতে পছন্দ করেন না, আমার মতো একবার এইভাবে কুঁদরি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টক ঝাল কুঁদরি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। টক ঝাল কুঁদরি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো কুঁদরি। কুঁদরিগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে কুঁদরিগুলোকে কেটে নেব। প্রথমে একটা কুঁদরি নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে ঠিক এইভাবে মাঝখান থেকে কুঁদরিটাকে কেটে নেব। ঠিক এইভাবে লম্বা করে কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। এই একইভাবে কিন্তু বাকি কুঁদরিগুলোকেও দুপাশের মুখটাকে কেটে নিয়ে ঠিক এইভাবে লম্বা করে কেটে নেব। প্রত্যেকটা কুঁদরি লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। কুঁদরিগুলো কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকেও একটু লম্বা সরু করে কেটে নেব। ঠিক এইভাবে আলুগুলোকেও আমি কেটে নিলাম। আলুগুলো কেটে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ গোটা ধনে। এবার এই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গোটা ধনেটাকে শুকনো খোলায় ভেজে নেব। মিনিট দুয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন গোটা ধনেটা ভাজা হয়ে যাবে, এবারে গোটা ধনেটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তবে গোটা ধনেটা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, হালকা করে একটু গুঁড়ো করে নেব। ধনেটা গুঁড়ো করে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলুটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যদি আলুটা ভাজা করা হয় তাহলে কিন্তু আলুটা ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মিনিট তিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দেবো 4টি শুকনো লঙ্কা, একটু ছোট টুকরো করে ভেঙে দেব। এবারে 30 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া ধনে, আর দিয়ে দেব 1/2 চা চামচ হিং। তবে হিংটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে সব মশলাগুলোকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কেটে রাখা কুঁদরি। কুঁদরিটা দেবার পর এবার 2 মিনিট মতো কুঁদরিটাকে একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে কুঁদরিটাকে ভেজে নেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এবারে কুঁদরিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু কুঁদরিটা বেশ অনেকটাই মজে গেছে। এবার কুঁদরিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার কুঁদরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট 5-7 ঢাকা দিয়ে কুঁদরিটাকে সেদ্ধ হতে দেব। 7 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে কুঁদরিটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে কুঁদরিটা সেদ্ধ হয়েছে নাকি। আর নুন দেওয়ার ফলে কিন্তু
কুদরিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কুদরিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর আলু কুদরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। জল দেবার পর এবার আলু কুদরির সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আলু কুদরিটাকে রান্না হতে দেব। চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলু কুদরিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আলু আর কুদরিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু আর কুদরিটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা, তবে চাট মশলার বদলে আপনারা কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা। এবারে আমচুর পাউডার আর কাঁচা লঙ্কাটা দেবার পর আলু কুদরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চটপাটা বানানোর জন্য অবশ্যই কিন্তু চাট মশলা দিতে হবে। এবার আরও দু মিনিট আমি আলু কুদরিটাকে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, টক ঝাল আলু কুদরি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।